বিগ বসের প্রতিযোগিতায় থাকার পর উর্ফি জাভেদ বলিউডে অভিনয় শুরু করেন। তিনি যতটা না সিনেমায় অভিনয় করে আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন খোলামেলা ও উদ্ভট পোশাক পরার কারণে। সমালোচকরা বলছেন, আলোচনায় থাকার কারণে উর্ফি এমন উদ্ভট ও খোলামেলা পোশাক পরে থাকেন। সমালোচকদের এমন সমালোচনার জবাব না দিলেও নিজের বারবার খোলামেলা পোশাক পরা নিয়ে সম্প্রতি কথা বলেছেন উর্ফি। সম্প্রতি একটি অনুষ্ঠানে উর্ফি জানান, তিনি চান না তার পোশাক নিয়ে কেউ কোনো কথা বলুক। ব্লেডের পোশাক পরিহিত উর্ফি জাভেদ সম্প্রতি ঝলক দেখলা যা 10-এর মিউজিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্ফি। যথারীতি খোলামেলা পোশাকও পরেছিলেন তিনি, জলপাই রঙের খাট ও ঝুলের পোশাক পরেছিলেন উর্ফি। ঊর্ধ্বাঙ্গের আবরণ ছিল সীমিত, পিঠ ছিল পুরোটাই খোলা। তবু সেই পোশাকে উর্ফির অন্যান্য পোশাকের তুলনায় কিছুটা ভালো বলে মনে হয়েছিল এক চিত্র সাংবাদিকের। এমন মন্তব্য শুনেই মেজাজ হারান উর্ফি। সম্প্রতি এই পোশাকে ঝলক দেখলা যা 10 অনুষ্ঠানে হাজির হন উর্ফি। মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে উর্ফি বলেন, তোমাদের যদি পোশাক নিয়ে কথা বলতেই হয় তবে নিজের প্রেমিকা কিংবা বাড়িতে মা বোনদের দিয়ে বলো। আমার পোশাক নিয়ে আজকের পর থেকে কেউ কোনো মন্তব্য করবে না। শুধু তাই নয়, উর্ফি জানান এমন মন্তব্য করলে তিনি তার সাথে ছবিও তুলতে দেবেন না।